জি আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ শরীফ ইসলাম, প্লাস্টিক অ্যানাস্থেটিক সার্জন। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে একটা লম্বালম্বিভাবে স্কার আছে, একদম ফোরহেড থেকে শুরু করে আপ টু দা চিন পর্যন্ত আছে। এটা মনে ছোটবেলায় কিভাবে হয়েছিল? কেটে গেছে কোন দাঁত মতো। কিসে? কেমনে? দাঁত। হ্যাঁ দাঁত। আচ্ছা, দাঁতের মধ্যে ভিতরে পড়ে গেছিল, পড়ে গিয়ে এইভাবে কেটে গেছে, একদম লম্বালম্বি কপাল থেকে চিন পর্যন্ত। তো আমরা এটা কিন্তু অপারেশন করেছি 2 মাস আগে। তাকে আমরা প্রত্যেকটা পেশেন্টকে একটা অফার করি যে স্কার রিভিশন সার্জারি পরে একটু লেজার নিতে পারলে বেশ ভালো রেজাল্ট হয়, কম্বিনেশন রেজাল্টটা বেশ ভালো হয়। আমরা একটু দেখি ঘুরিয়ে। তো উনি আসলে আসতে দেরি করেছেন, যাই হোক আমরা লেজার দিয়ে দিচ্ছি, তারপরও অনেকটাই রিকভার হয়ে যাবে আশা করি। তো আমরা এখানে CO2 ফ্র্যাকশনাল লেজারটা ইউজ করি। CO2 ফ্র্যাকশনাল লেজার আপনারা জানেন যে স্কারে স্কারটাকে অনেকটা মিনিমাইজ করে দেবে, হাইপারট্রফি করে দেবে। তো আমরা শুরু করছি ইনশাল্লাহ। Let's